ডে ন্যাচারাল থেকে যেভাবে আপনি কাজটি করবেন, এখানে অনেক ইমেজ রয়েছে, ইমেজের কাজটা এইভাবে করতে পারেন। অন্যদিকে সিম্বল লাইব্রেরি, সিম্বল লাইব্রেরি ন্যাচারাল, ন্যাচারাল থেকে যেমন এই গাছটি আমি নিয়ে আসলাম, ট্রিটি আসার পর এটাকে একটা সম্পূর্ণ গ্রুপ, এখানে রয়েছে 1 2 3 4 5, পাঁচটি গাছ রয়েছে কিন্তু পাঁচটি গাছ একসাথে গ্রুপ। এখন এটিকে আনগ্রুপ কীভাবে করবেন, রাইট বাটন ক্লিক করতে হবে, কি আছে ব্র্যাক লিঙ্ক টু সিম্বল ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে, আবার এই যে আনগ্রুপ, আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ, এখান থেকে এই যে আলাদা, এটা আলাদা, আপনি আলাদা আলাদা এগুলোকে সাজাতে, যেমন এটা কাছেরও আছে, এটা দূরেরও আছে, ওই জন্য ছোটো, এটা একটু কাছে, এটা একটু বড়, একটু আর একটু কাছে, আর একটু বড়, এটা আরও দূরে, আর একটু ছোটো, এটা একদম কাছে বড়, এভাবে আপনি ড্রয়িংগুলো সাজাতে পারবেন। ঠিক একইভাবে আরও একটি গাছ রয়েছে এখানে, এটাকে এগিয়ে স্টাইলে আপনি রাইট বাটন, এই যে ব্র্যাক লিঙ্ক টু সিম্বল, আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আনতে পারেন। এটা একটু বড়, এটা একটু সামনে, এটা একটু ছোট, একটু দূরে, এটা একটু ছোট, আরও দূরে, এভাবে আপনি সাজাতে পারেন। যখন আপনি ন্যাচারাল কোনো কিছু করবেন, অর্থাৎ প্রকৃতি বা প্রকৃতি দৃশ্য যখন অঙ্কন করবেন, তখন এই সমস্ত গাছগুলো আপনি ঘরের সাজে সাজিয়ে দিতে পারবেন, ঘর করবেন, যেটা গ্রামের দৃশ্য, ওই ধরনের দৃশ্যগুলো আপনি এটাকে সাজিয়ে তুলতে পারবেন। আর এখান থেকে যদি চান আপনি, আমি আরও আনগ্রুপ করতে চাচ্ছি, এটাকে আলাদা আলাদা আরও আনগ্রুপ করলে এখানে পাপড়িগুলো আলাদা করতে পারবেন, এই যে এভাবে, এটা খুব একটা চমৎকার জিনিস রয়েছে এখানে ন্যাচারাল স্যাম্পল সিম্বল থেকে, এভাবে আপনি করতে পারেন কাজটুকু। তো আজ এটা জাস্ট আনগ্রুপ কীভাবে করবেন এবং গ্রুপটা কীভাবে করবেন, উইন্ডো থেকে যে সিম্বল লাইব্রেরিতে ন্যাচারাল থেকে এখান থেকে এনে, বাস এখান থেকে যে কোনো কিছু আপনি এভাবে আনগ্রুপ করতে পারেন, যেহেতু এগুলো ইলাস্ট্রেটর 10 সব দেওয়া আছে। তো আজ এই পর্যন্ত, তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিওর সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।